আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখছেন, রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি বাইরে বাজারে। আজকে রমজানের কিছু বাজার করা হবে, আর টুকটাকি বাসার যেগুলো লাগে সেগুলো করা হবে একসাথেই। তো টুকটাক করতে করতে অনেক বাজার হয়ে গেছে, ঠিক আছে? তো এত বাজার দেখি কীভাবে করা যায়, আর এখন অনেক রোদও হয়ে গেছে। তো যাই হোক, রেডি হয়ে গেছে, আমার সাথে আব্বু রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার এই যে বাজারের লিস্ট ধরাই দিছে, এখন এই ঘুরতে থাকি সারা বাজার, এই আমাদের কাজ। কেমন আছে সবাইকে বলে দাও। আপনারা কেমন আছেন? তুমি নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি ইনশাল্লাহ আপনাদের দয়ায়। তো ঠিক আছে, দেখা হচ্ছে বাজারে। ঘোরার ভিতরে, বাজার করার ভিতরে একটা মানে অনেক আনন্দ আছে। আব্বু কিন্তু কারোর হাতে বাজার পছন্দ করে না, আব্বুই অনেক ভালো জানে, অনেক ভালো বোঝে, অনেক ভালো। আমি একটা আলু কিনতে হলে দেখে নিই যে ওটা কাটা, পচা, বেগুন, পোকা, এগুলো আমি দেখে নিই। দেখে নিই মানে এটা আমার ছোটোবেলা থেকে বাজার করা একটা হ্যাবিট, আর আমি বাজার করতে ভালোবাসি। খাওয়ার থেকে আমার বাজার করা সবথেকে প্রিয়। তো এই জন্য আর কি বাজারে যাচ্ছি। ঠিক আছে, দোয়া রাখেন ইনশাল্লাহ। আচ্ছা, সালামু আলাইকুম। যাচ্ছি বাজারে, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, চলুন যাই বাজারে। আবার আসতে হবে, অনেক বাজার রেখে দেখে আবার যেতে হবে। তিন খেপ দেওয়া লাগবে, তিনবার যেতে হবে, আবার তিনবার আসতে হবে ইনশাল্লাহ। আজকে রোদ, আব্বু আগেই বানানো লাগতো। দেখ, সবসময় রোদ বৃষ্টি সব কিছু নিয়েই চলতে হবে। আর আমাদের বাড়ির পাশে সব বাজার টাজার পাওয়া যায়, সব কিছু সব কিছু এখানে পাওয়া যায় ইনশাল্লাহ, যার জন্য বেশি কষ্ট হয়। রাধুনি যেটা, আপনি আমাদের নিজস্ব ভাঙা না, এটা নিতে পারেন, ভালো হয় সেদিন সর্বায়তের দিন আমরা একটা গরু জবাই করছিলাম এই মাথায়, এইখানে এই যে মাথায়। আমরা সকালবেলার থেকে 10:30-11 বাজে আমাদের, এই জন্য আপনাকে দেখি কিন্তু মজা করছি আর কি। বাজার করে অনেক 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 অর্ধেক বাজার করে বাসে রেখে দিচ্ছে, এবার আবার কাঁচা সবজি কিনতে হবে। অনেক বাজার, অনেক বাজার, এগুলো দিয়ে আসি আব্বুকে, দিয়ে আসি আব্বু কাঁচা বাজারে দাঁড়ায় আছে, আব্বুর ওখান থেকে আবার কাঁচা বাজার করবো। চলতে যাই,
আমাদের বাড়ি চলে আসছে। আমি আম্মু ধরে রাখলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাঁচা পাচা করে আনি। লিফটের অপেক্ষায় আছি, এবার আর যাবো কাঁচা পাচা করতে। লিফট এখন গ্রাউন্ড ফ্লোরে আছে। কিছু বলবা? গ্রাউন্ড ফ্লোর, ওকে। চলে আসছে, তাহলে এখন যাই আগে সবজি বাজারটা করে নিই। সবজি বাজার করতে করতে জ্যাল কিনে নেব। এই যে আমাদের সবজি কিনে ফেলা হয়েছে। আচ্ছা আঙ্কেল, সবগুলা দাম একটু যদি দিতেন বলতেন। টমেটো কত করে? সবজি বাজার প্রায় কমপ্লিট। এখন ওই যে আম্মু বুঝেটা বলছিল, কোলার চাল কিনছে, কোলার চাল কিনতে আবার ওই দোকানে যাচ্ছে। কোলার চাল কিনে নিলাম, এখন কি বাজার করতে হবে আব্বু? এখন মাছ আছে। ও আচ্ছা, মাছটা নিলে আমাদের বাজার মোটামুটি কমপ্লিট। মাছ কি, রুই মাছ? দেখি যে মাছ ভালো হয়, শোল মাছও হতে পারে, রুই হতে পারে। আচ্ছা আম্মু, যে আমি জিজ্ঞেস করছি, আবার তো বাসে যাওয়া লাগবে, এত সবজি নিয়ে তো আর হাঁটা সম্ভব বা বাজার করা সম্ভব না, আবার বাসে যাওয়া লাগবে। প্রথমে আমি হচ্ছে যেগুলো আছে উপাদান, যেগুলো কি বলে গ্রোসারি কি ওগুলো, ওই যে মুদিখানা, হ্যাঁ মুদিখানা বাজারগুলো আমি দিয়ে গেলাম, দেখলেন। পরে সবজি বাজার হলো, এখন আমরা দুজন যাচ্ছি মাছের বাজার। সবজি রোদ উঠে গেছে, এই জন্য কাছাকাছি থেকে বাজার করে চলছে। হাতিরপুল খারাপ না, হাতিরপুল অনেক ভালো ভালো বাজার। আপনি
চাষের ষোল কত? 550। আর জিও 350। আর রুই মাছ 300 আছে, 400 আছে, কেজি আছে। মনে হচ্ছে মাছ কম বেচা হয়ে গেছে, আমরা ডেটা আসছে মরা তো সব আমাদের মাছের বাজার হয়ে গেল, সবু রিক্সা মাছ কেনা হয়ে গেল। কি মাছ কেলাম? আচ্ছা এবার তাহলে কাজ কমপ্লিট, বাসার দিকে বাজবে। এই যে বাজার করে চলে আসলাম, এই যে পায়খানা এখন খেয়ে নিচ্ছে। ওকে, এখন খোলাখুলি কাজ চলছে, তো আপনাদেরকে এখন সবাইকে শো করি যে কী কী বাজার করে এলাম আমরা। ঠিক আছে, তো আমাদের বাজারগুলো দেখতে দেবো। খোলা খোলা শুরু করো। আচ্ছা হ্যাঁ, আসো আসো, দেখো তাহলে কী কী বাজার। এটা কি? এটা হচ্ছে তোমার হ্যান্ড ওয়াশ 2 প্যাকেট, আছে হুইল সাবান 3টা, ওদের দোকানেই বানানো। ঠিক আছে, আচ্ছা নিজেরা বানায় মরিচের গুঁড়া, খুব সুন্দর গুঁড়া। আচ্ছা আর কি আছে? 5 প্যাকেট। হ্যাঁ, মরিচের গুঁড়া 5 প্যাকেট, হলুদের গুঁড়া মেবি 3 প্যাকেট। আচ্ছা আর কি আছে দেখাও? আর আছে লবণ এসিআই। লবণ আগে ছিল 32, এখন করছে 35। ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 প্যাকেট, চাষি চাষি 1 প্যাকেট, প্রাণ 1 প্যাকেট, চিনি গুঁড়া। আচ্ছা কালার ডাল, হ্যাঁ এবার মুদি বাজার। এই যে মুদি বাজার শেষ হয়ে গেল আমাদের। সবজি বাজার, ঢেঁড়স ভালো, ঢেঁড়স সবুজ সবুজ কালার দিকে আনতে হবে। এটা কি লেবু? লেবু আনছে প্রায় দিছে, অনেক লেবু খাওয়া হচ্ছে এখন, আবার আনতে হবে শরবতের জন্য, শরবতের লেবু আনবা। টমেটো তো অনেক আছে বাড়িতে, আছে এগুলো সালাদ খুব ভালো লাগে। ভালো হয় না কিভাবে বুঝলাম?
এগুলো টকটকা সুন্দর দেখা যাবে, মানে কাছাকাছি একটু সুন্দর হবে, একটু হলুদ এটা কেমন টালছে ধরনের ওরা বাইসে গেছে তো এই যে এরকম ভালো লাগে তো ভালো। আচ্ছা মানে কালারটা গাঢ় গাঢ় লাল, বেশি লালও না বেশি হলুদও না। আচ্ছা এবার ইলিশ মাছ আনবা বিশাল কিলো ইলিশ মাছ আর সজনের ডাটা, এটা আমার রাজশাহী তো দেখলাম 140 এটা হলো জিওল মাছ, দেখো হাত সাবধানে ও এটা কাটাতো নাই পরে না কে ওই যে অনেকক্ষণ পানি ছাড়া আছে তো ঝিমাই গেছে। আচ্ছা তাহলে আমাদের এই হচ্ছে আমাদের বাজার, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো সবার যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।